No. Oh shit. Pero এই তো ভিক্ষের দরকার নেই, কুকুর ঠেকালে হবে না, ওটা তো মারিছি। নিরাপত্তা সবার আগে সিকিউরিটি দেখাতে নিয়ে যাই হইলো। আলা সাই ফেলতি ভাঙা কুকুর। এ তুফাই এল, ওই তোর কাছে আসছিলাম। না আমি জানি তো প্রতিদিনই আসিস, কিন্তু ভালো কাজে আসিস না। ভালো কাজে আসি না, বিয়ে ভালো কাজ না, বিয়ে কি খারাপ কাজ? তা বিয়ে খারাপ কাজ সে কথা আমি কখন কলা? ওই বিয়েতেই যাবো, তোর খড়ং মার্কা দুটোটা লাগবে। ও সেদিনকে আইসে নিয়ে কোনে থুইছি, কাদা মাদা ধোয়া নেই, কোনে হাতটা টুইটে গেল। থাক এক জিনিস এনে, এই কথাটা যেন তোর মনে থাকে, মনে থাকবে না? দাঁড়া, তুই তো আবার খুব ভালো মিশে কথা করতে পারিস, সাজিয়ে গুছিয়ে ক। আমি রেকর্ড করছিস, ক ক দেখো দিনি, আমার কুকুর আমারই করছে ঘেউ, আমার জিনিস আমি দেবো কি দেবো না? ওর কাছে আগে রেকর্ড সার না, তুই পরে দিচ্ছিস, তুই ক ক পরে দিবান, ক এই রেকর্ডের ভিতর ক। বৃষ্টি মনে হয় কোনো ধুইছে, আমার মনে নেই, আর থাকলেও কাদা। সামনে শুক্রবার হলে তো আবার বিয়ের দাওয়াত পাবি নি, আমি আজকে ধুয়ে ধুয়ে দিবান, পরিষ্কার করে শুকোয় ধুয়ে দিবান। তুই নিশেন দা, পরের দিন তুই নিশেন, আজকে ধুয়ে দিবান। এই রেকর্ডটা কিন্তু আমার কাছে থাকলো। মানবতার উপরে কোন জিনিস নেই, যার যে অভাব আছে সেই বোঝে, অভাবটা কত কষ্টের। পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো অভাব আছে, সবারই কারো না কারোর কাছে যাওয়া লাগবে। তুই যেই মানুষগুলো কেউ আসলে ফিরোই দেয় না, দাবি পূরণ করে, ওই মানুষগুলোর উপরে কিন্তু পৃথিবীতে কোনো মানুষ নেই, ওই মানুষগুলো কিন্তু পৃথিবীর সৌন্দর্য। ওই তরকারি নেই, পান্তা ভাত খাবো, সাইডে ধাবার একটা পিয়ে দিতে। আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না, একই রতি। এতক্ষণ বেচা কিনা নিশ্চিত করলি না? আমি জানি তুই চালিয়ে আমার তরকারির গাবলাই দিয়ে দিবি, তারপরে বুঝিস তো, দে সাইডে ঝাল আর ওটা পিয়ে দিতে। আমি তোর মতো না, তোর কথাটা জিনিস সাথে গেলি তো জিনিসের জ্বর আসে না, হারিয়ে যায়। আবার সকালে চাইয়ে তুলি, তিন চার দিন হয়ে যায় তা খোঁজ নেই দিয়ার। তোর মতো আমি না, আই এসে নিয়ে যা। ভালো লোক আমার কা লোভন আছে, লোভন দিছে না? না এরকম আমি ওই বাড়িতে ধরে ধরে ডাকবো না, ও ডাকলে শিওর মনে করবেন কি না কি সাথে আইছি, তাহলে টুক করে ঘাটি মেরে ঘরে রাখবো না, পড়ে থাকবে না, বেরোবেন সে বিকেলে। পান্তা ভাতের পানি সাথে কাঁচা ঝাল, খালি পড়ে নাল। ও তুফাই এল, কি করে আমি তোকে খুঁজে বেড়াই সকালে দুপুর সাঁঝে, কে বললা সেই পিয়েদার ঝাল দেখে উঠলাম, ফেরত দিতে হবে। তোর মতো ওরম পুঁটি মাছে জান না আমার, পিয়াজটা কিরাম ছিল? ওফ সেই এক পিয়াজে এক গাবলা তরকারির কাজ করে তালে বস। ওই তো ওই স্বাদ লাগবে, মুখটা ধুতে আসবে বলে তোর বেছে বেছে ভালো সেরা পিয়াজটা দিলাম। তে দে একটা বিড়ি দে, আমি বিড়ি খাই, প্রথম বিড়ি খাই লোক আমি। তুই কি খাচ্ছিস? সিগারেট উইথ বেঞ্চন রেড বর্ডার। ওরে আমার শালা, পান্তা ভাতের সাথে ঝাল পেঁয়াজের টেনশন, উনি খাচ্ছেন বেঞ্চন উইথ রেড বর্ডার। যেদিন বিড়ি খাই সেদিন আসছে না, আজকে বিড়ি মেনে নেই, সিগারেট দে ওইটাই দুইটান দে, দুটান দিয়ে দিই, ধুমো জিনিস তো সব একই। আগের থেকে কবি নে ফুরিয়ে গেল না, বিড়ি টুকটা দিয়ে দেয়। কথা কওয়ার আগেও কিন্তু দিলে একটান বেশি হয়, এই নিবি। আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না, একই রতি, হয়তো দুদিন পরে। এ তুই যাইস নে, এত বিড়ি দিলি আমি খেয়ে ফুরে পারবো না, আমি টানি আবার তো দিচ্ছি, দুই দাঁড়া না টান, তুই টান, আর না হলে ওই দামি সিগারেট ওই একটা না একটা অন্য সিগারেটের সমান, মানে আর দেখলি বলছি আবার ওই পরে টেনশনে। আমার দয়াল বাবা কলা খাবা গাদলার
হ্যাঁ ওই ওইটাই ভালো হবে না লিবিয়া রাখতেছি ওই রাত্রি ভাত করার পরে খাবা না ভাত তুই তো জানিস আমি গরিব তালি খালি কা তালি খালি কা তোর উচিত ছিল ছাগলের সেই কালে স্কুলে ভর্তি করে দিয়া তাহলে ছাগলের মাস্টার কে দিত পরের ধান খাওয়া নেই আমার ছাগল তোর ধান খেয়েছে তুই পারলে আমার ছাগলের ধান খাবি তবে তুই অবলা জিনিসটা তুই একটাই মারলি তোর একটু একটু হাত কাটবি না ও তোর ছাগল চাই কোন সময় কইলে না আমার আর মেরে না উল্টারা কি করতে আমার উপর অ্যাটিটিউড দেখাচ্ছে কোন সময় করছে না আমার মেরে না মনে হচ্ছে আরাম ভাব দেখাচ্ছে যে আমি ওর কামড় খাই আমি পারি না আর পারি না আমি কেন তোর ছাগলের পরে তো ভালো করে বন্ধ রাখবি আমার ওই দিন যদি আসে তোর ছাগল কিন্তু চার পাঁচে হাঁটে আসতেছে ওই পাঁচ আর কিন্তু আমি একদম পাতলা রুটির সাথে কিন্তু ক্যালসিয়াম বের করে খেয়ে দিবা ও শালা আমার বাড়ির জিনিস ছাড়া তুমি চলতি পারো না তোমার চলো না আর আমার ছাগলের চলাচল তোমার এত গায়ে লাগতেছে ও রে একদিনই ওই তোর সব বিড়ির পুমটি ফেরত দেবে আমার তো মনে নেই আমি তো তোর কাছে দি না ওই ঝাল পিয়াজ দিয়ে বান্দা ভাত খেয়ে সব ভুলে গেলাম তা তুই যে আমার বাড়ির উপরে এই লাঠি সুটা নিয়ে এই করতে আসবি তুই আমার সাথে আরাম সম্পর্ক তৈরি করবি যদি আগে জানতাম তাহলে আমি আগে তো প্রস্তুত থাকতাম ওরে তুই আর প্রস্তুত থাকবি কি রে তোর কোনোদিনই তোর এইবার তার বাড়ির পাশ যাই দেখা যাবে তোর কোন জিনিস যেন আমার বাড়ি পার না আসে এটি আমার লাস্ট টাইম প্রথম কথা দাদা তোর বাড়িও যেন আমার জিনিসের উপর না আসে পানি ঢাল দেখছেন এদিকেই গড়াবে না ওই বরং তোর পানি আর আমার বাউন্ডের মধ্যে আসে আমার হিসাব আছে তোর মতো সেবলা তোর মতো কিপ্টের দিকে ওই আমার পানিও যায় না বাইসে গিফিস আমি এখনো কিছু করতিস না করতে জানিস হ্যাঁ এই জন্য আমি এখানে দাঁড়ায় রয়েছি তা মেলা এখন ধরে মনে হচ্ছে আমার কানে কোনো শব্দ আসছে না কানের সমস্যা কি কি তা কবে কিটা মনে হচ্ছে আমি এনে একা এ রাজা জি আমি ওই হাট বাজারে আর ওই পেডেল মেরিয়া জাতি পারতাম না পা দিয়ে মনে করি টের পাবো না ওর কুকুর আমার সীমানার মধ্যে তুই কোন সাহস আমার কুকুরের গায়ে হাত দিয়েছিস ওই তোর কুকুর তোর মতোই গাইলিও সেই জন্যই কি সিনে না
আমার কুকুর ভালো কাজ আইরে হোক তা তোর কি তুই গায় হাত দিবি কা হাত দিত পারিস নাই হাত দিত পারলে প্রথমে এইডে দিয়ে জবাই দিতে আমার এইখান দিয়ে পরে পিস পিস করতাম তোর কুকুর তোর মতে জাইডি ধরতেই পারেনি ঢেলা মারিছি ও নো ভালো গুণে আমার মুরগি কথা কইতে পারে না আমার মুরগি যদি কথা কইতে পারতো তুই কি কাদা ওর উপর অত্যাচার করেছিস কি কাদা মারিছিস তাহলে বাদ আসত নিয়া লাগে কে তোর মুরগি স্কুলে পাঠাইছনি নাকি বাঘ প্রতিবন্ধী প্রতিবন্ধী হইতে তাহলে কাজ করে একটা প্রতিবন্ধী ভাতার লাইন কইতে নেক্সট টাইম তুই আর তোর পরিবার যদি আমার সাথে এরকম অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হস এই বাস তুগা যাবে এই বাস তুগার নামে লেখা দেখলো তুরাই বাসার আগায় মনে কর হয় বাসার আগায় বেশি ঝোঁক খেলাম এই তো আমার পরিবার কোন আসলো এই তোর ওই ছাগল গরু মুরগি মিলা তুগার পরিবার এরাম কোন কর্মকাণ্ড করিস নে যে তুগা সব দিকে এক দেখে দেয়া লাগে আমার মধু হই হই আরে বিষ হওয়াই না কোন কারণে ভালোবাসার বান মারি না কি বলে ভালোবাসি কত তোমারে তুমি জানো না আমার নাম যেদিন থেকে কুরমাই নে সেদিন থেকে ভালোবাসি কি বলে ভালোবাসো কি না বাস সখী চাই করো আমারে ও নো মুকুট টানতে দেয় যাচ্ছে হাঁপিয়ে তারপরে ও থামবো না দতিবীর কপাল না ঠাবিয়ে কি করে এই শালা লতিফ কোনে দাবি পলিয়ে শিগগিরে বাইরে আয় এই খাইটে দেবো তোর আজকে চালিয়ে কি করে শালা আজকে কোনো ঢিল দিস নে শালা অন্য দিন আসিস কিচ্ছু কইলে আজকে তুই বিনা অন্যায় আসিস আজ কোনো ঢিল দিস নে শালা আগে চলে আয় এই শালা চলে আয় চলে আয় কি করে ওরে আয় শালা ভাই আজ তোর থামান তুই ঢেকির বুকুন নিয়ে আসি আয় তোর না ভাবে আজকে ভাত খাবো না খাবো না খাবো না এই শালা ধান থোয়া মাসালের মধ্যে ধান মান সব লাবিয়ে এই খেটে নিয়ে আসি তোর থামানোর জন্য আজ কোনো ঢিল দিস নে তুই টাই টাগি আয় তুই কোনো ঢিল দিস নে আমার ধানের কসম তোর নামের আজকে ভাত খাবো না আয় কি করে যদি কুকুর ধরতে না পারিস একটা হাঁস মারতিস আমি তোর কাছে তো নাইকেল চুরি করে দুজন মিলে টাইম দিয়ে খাতাম গরুটা মেরে ফেললি গরু কি কষ্ট পাইস তুই জানিস আমার সাথে কোথায় কষ্ট না তাহলে হাম্বা হাম্বা করতেছে ওই দেখ এই তোরকে আমি মারিলাম তুই কি স্বপ্ন দেখতেছিস না ভুলভাল বকতেছিস একটা গরুর মাথায় তো দিব্যি আঘাতের চিহ্ন রয়েছে সে বেঙ্গের গলা ফুলা মতন এরকম বেলুন ফুলা কাটে ফুলে রয়েছে গরুটি তো তোর কথাই কইতে আসছিল কিন্তু আমি ভাষা বুঝিনি বলে আমি ক্লিয়ার একটা বুঝতে পারলাম না না সর্বশেষ আমি তোর ছাগলের গায়ে আঘাত আনিছি এ ব্যতীত আমি তোর আর একটা জিনিসের উপরে কোনোদিন কোনো রকম আঘাত আনিনি তোর গরু মানে ভুল দেখেছে ও আমার দেখতে যে মনে হয় অন্য লোকে দেখেছে মারিয়েছে তুই ভালো করে দেখ না গরুর সাথে আমার যেটুক সময় পরামর্শ আলাপ আলোচনা হইল তাতে বারবার তো আকার ইঙ্গিতে তোর নামটাই বুঝে ছিল তুই মনে হয় গেঞ্জি চেঞ্জ করে অন্য কাপড় পরে গেলি এজন্য শিওর হইতে পারতেন না এই মানতে পারলাম না তোর গরু মনে হয় ওই ঘাস পাতা খাতে যায় মাইলো পাতা খাইয়ে ভুলভাল বকিয়ে তোর কাছে ভুলভাল বুঝিয়েছে গর্তি মাল খেলে বুঝলাম মন নিশাও হইল কিন্তু গরুর মাথাতে ফুলা আল্লাহর গরুতি প্রতিদিন ডাকে দিস তো ঠাপ আজকে আর ডাকিনি কি করে আমারই তো ডাইতেছে গরু মারিছি এই প্রথম আমি কোন বীর বাহাদুরের মতো কাজ করেছি আমার মনে হয় ফুলির মালাই দেবেনে আসতে চাচা চারিদিকে এলাকায় তোমার সুনামে টিকা আছে না বাড়ি ঘর ধরে বন্যা বেদাতে তোমার সুনামে জোয়ারে এখন কথা হচ্ছে যে এটা কতি কতি গেলে কার মাথা বলে ঠাবাই দিয়েছো কার কি করেছিস কলদিন বাবু আরে বাবু দরকার ছিল এই খাইছে হাতের কাছে যা পাইছি তাই দিয়ে বসান দিয়ে দিয়েছি আসলে দেহেই যদি জোর থাকে শক্তির কোনো প্রয়োজন হয় না না মানে তোমার মতো বীর বাহাদুর তাই আমি আশেপাশে দশ অঞ্চলে খুঁজে পাই না এই জেলাই খুঁজে পাই কষ্ট আমার তুমি যে পরিমাণ বীর বীরত্বের পরিচয় দিয়ে আসতেছে প্রথমতে সেটা আমরা দেখে আসতেছি তা কি কি মাইরোসটা কি কলদিন বাবু
শালার মানসির কপাল হাসরিয়ে আমার নামে এত সুনাম ছড়াচ্ছে এত বাহবা দিচ্ছে তাহলে গরু মারিছি সেটা একটু উল্লেখ করে কবে না ভাইস্তে কালকে ঝিনে যাচ্ছে আসার সময় একটা গরু শুধু আমার জ্বালাই আসার সময় হাম্বা গালাগালি দেয় বাজারে আসার সময় হাম্বা গালাগালি দেয় ও আমি কোন জায়গায় যাতে পারিনি অনেক মোটা তাজা গরু আর না পাইরিয়ে পাশে একটা খাইতেছিল ডিস্টার্ব আর মাথা ঘুরে পড়ে গেছে সে ছোটবেলায় প্রাইমারিতে পড়িলা সে যতীন বলে বাঘ মেরে নাম নিল বাঘা যতীন কিন্তু তুমি গরু মেরে নাম হচ্ছে যে গাড়িও কুরমাই এ কি পদক পদক প্রাপ্ত কুরমাইনি গাড়িও কুরবান না কি এই তে মারবো না ও প্রতিদিন আমার গালাগালি দেয় আমি কিছু বুঝি না হ্যাঁ আমি কি কম শিক্ষিত হ্যাঁ চাচা গরু যদি গালাগালি দেয় তবে এমনি বুঝা যায় ও গরুর গালাগালি মনে হচ্ছে আমরা বুঝি না তা যাই হোক ওই যে বাড়ি পাশে যে বাঁশ বাগান ওর নিচে বাঁধা থাকে ওইখান নাকি আরে হ বাঁচতে হ ওইখানে ও গরু খুব ফালতো এই দেখ তুই কার মারতে আইলি কার উপর আঘাত আনতে চাইলি কার ই করে দাদা মারি তো তুমি ঠিক কাজই করে দেবা ও গরু দিব আমার খুব গালাগালি দেয় খুব জ্বালায় আমার খুব ফেলতো বাবু তোমার ধন্যবাদ তুমি তো বাড়ি ছিলে যদি আমার চেম্বার বড় জাতি হইতো তাহলে তো আমি রক্ত খানো নয় হলেই শেষ ধন্যবাদ তুমি আমার না দিয়ে তোমার আরে রিজাউল তোরা কতবার কবো খালি দরবার করলি আগাম 2-5 হাজার টাকা হাতে নিবি নালে আমার ডাকবি না ফিরি ফিরি সালিশ করা যায় কি করে ও ডাক্তার তুমি চেম্বার পড়ে খুলে নে তুমি একমাত্র আমার সাক্ষী তুমি না থাকলে সালিশ আমি জিততে পারবো না নে তুমি জানো আমার কতটুক ফাইটেছে কয়টা সিলাই লেগেছে ওরে সর্বনাশ ভাইস্তে তাকাই দেখ কুরমানে কি ঠাপটা দিয়েছে কত কাটা কাটিয়েছে দেখ এত বড় কাটা আমার জীবনে আমি প্রথম দেখলাম কাশেম ভাই টাক ভালো করে ফাঁক হয়ে গেছে তাতে উপকার হয়েছে নাকি এই তুই যেন খবরদার দেখিস নি তোর এমনি হাড্ডুর বার কোনো বেহুশ মহুশ হয়ে যাবি ওই টাকা মুসলমান সময় তাই তো অজ্ঞান হলাম না কি করে ভাই থামসাপ ও নো গুরুত্বপূর্ণ আমার একটা কথা আছে রে মোদি আচ্ছা স্যার তুমি না আসা দিয়ে কও দিনি কি করে ওই কথা হলো আমার ওই দাদি শাউড়ি বার নির্বাচন করবে তোমরা সবাই থেকে মিলে ঝুলে ঝম করে ভরটা দিয়ে দিয়ে কি করে সে আবার কোয়া লাগে সে প্রার্থী এমনি ভালো না আর তুমি যেদিকে আমরা সেদিকটা আবার কি না চাচা এর আগেও তো আমি স্বয়ং 2 বার নিজে হাতে তার ভোট করে দিলাম না এবার সে প্রথম নির্বাচন করবে অর্থাৎ এবার তার প্রথম প্রথম ভোট কি করে না আমি 2 বার ভোট ভোট দিস না 2 বার আমি তার মনে করে ভোট দিয়েছি আমি তো তার সাইড কিন্তু স্যার দাঁড়াইনি আমি 2 বার ভোট দিলাম তার মনে করে কি করে এই তো বিশ্বস্ত ভক্ত আমারে তোর তো হলো খুব ভালো লেগেছে তোর আমার তোর কথা খুব ভালো লেগেছে তোর ওই ভোটের ভোট কেন্দ্রের পোলিং এজেন্ট হিসাবে আমি তোকে নির্বাচন করলাম যা কি করে হ্যাঁ ও থাকলে আর আমি যে ওই ওর পাশাপাশি ওই ভোটার স্লিপ ফিলে ভোটারের সিরিয়াল কত কি ও কেটে মেটে আমি দিবান লিখে দিকে অনেক সমস্যা নেই ভালো ভালো বা কি করে তা মুখ সেই বিরাজ করার মতো সে মুখ চালানোর মতো চালিয়ে গেলাম সে উদ্যোগটা গেল এখনো পানি দেওয়ার খোঁজ নেই কি করে আসলে আমার মাতুব্বারের মাঝে মাঝে সম্মান দেয় মাঝে মাঝে মনে হয় কি যে করে এরা দাও দাও পানি দাও কি করে গাল বর্ষণ করিনি আমার না তোমার কয়েছে যাও হ্যাঁ
খালি পানি ও বাবু ওই আর কিছু নেই খালি খালি পানি কি রাম জন্য টকলেট দিয়েছে ও বাবু মাথা ফাইটে গেছে তো জুগার পাতি কিছুই করতে পারিনি আপাত তো এই পানিটা খাইয়াই তুমি পেট ফুলিয়ে রাখো মুড়ি আর বাতাসা দিলেও তো পারো কাশেম শুনলাম তোর নাকি বউ ছেলে গেছে কি ব্যাপার তোমার লোকের জন্য গেছে ওই রিজাউল ওই তোমার ওই সাইগ্রেট না ওর জন্য কিন্তু আমার বউটা গেছে কি রে ভাব কি অন্য কোনো ব্যাপার না তুমি তো আমার কথা বিশ্বাস করো না তার মুখেই শোনো ও কাশেম এক খালিছি পাশাপাশি দুটো হয়ে রাখ তুই কি করিলি ক আমার লোক পরে কবে নাকি ছাড় দিয়ে চলেছে কও তালি বাবু শোনো আর বর্ষাতে বাইতেছে গ্যাঞ্জাম আমি রাগারাগি করে বাড়িতে বেরোয় চলে গেছি গেছি ওই তামুকির কাছে মানে রিজাউলির কাছে রিজাউল এবার আমার পাতা খাই দিয়েছে এবার আমি তো উঠার সময় রিজাউল ভাইয়ের কাছে করলাম ভাই মাতা তোর মাতা সে করছি তুই আমার মাতা সে কয়া যে তুই আমার বাড়ি বোর কাছে কবি নে যাই মাল খাইছি এবার বাড়ি যাওয়ার পরে আমার বউ আমার সুন্দর করিয়াছে যে আমি মাল খাইছি এবার রিজাউলের সাথে আমার বোধ দেখা হয়েছে অমনি রিজাউল আমরা গাঁদা খাইনি বাংলা মাছ খাইছি অমনি আমার বউ বুটলা বুটলি গুছাই নিয়ে আটা ধরেছে কি রে আমি তো আমার কথা রাখিছি কি রে সব তো শেষই হয়ে গেছে তা কি করে রাখলি কথা রাখলাম না তো কি ও বউ এসে শুনলো আমি গাঁজা খাওয়ার কথাটা ঢেকে আমি অন্য কথা কলাম কলাম আমরা বাংলা খাইছি সেই কেস আমি ঘুরিয়ে দিয়েছি তুমি খুব ফাইন কাজ করেছ আগে জেল হচ্ছিল এবার তুমি ফাঁসি দিয়ে ছেড়েছো মা তো বাসায় আমার শেষ কথা তুমি শুনে রাখো তোমার ওই সাইগ্রে তো তুমি কয়ে দাও এখন আমার বোর কি ধরে আনবে হাত ধরবে না পা ধরবে কি ধরে আনবে আমার বাড়ি এনে দিই মা তো বার ওর কোথায় তুমি অনুমতি দিলি আমি এখনই যাচ্ছি রোনা দিলাম কোনে কে ওর বউ আনতি দেখি রিকোয়েস্ট করে আনা যায় নাকি থাক ওই শালি শেষ হোক হাত ধরতে হবে কি পায়ে ধরতে হবে তুই বুঝবি না আমি নি মানে আমি যে দেখ পানে কন্যা ভালো হয় থাক ওর বউ আমারই বেশি একটা ভালো না তোমার দা চাইতেও কুমা দাদি সাগরি ভটে দাঁড়াবে সেরাম সময় নেই থাক তুই যাইস না যা তুই যাইস আমার তো বার আমার মাথা ফেটে গেছে ধর থামো দিন বাবু মারামারি নেটা গেন্দামের কথা কম করতে আই দেখতে দি খালি সে পরে দেখতেছি তোমার ব্যাপারটা প্রকাশেম তোরাই বুনি তোরা গরিব মানুষ তোর বুন্ডা অসহায় অবহেলিত ভাবে থাকে তার স্বামী নাকি মরে গেছে সে বিধবা তা এখন কোন থাকে রে না সমস্যা নেই সে ভালো আছে ভালো অবস্থা কোন থাকে দেখা যায় না সবই তো জানো তো কোনে থাকে জানো না নাকি আমার মুখ দিয়ে ক্ষতি হবে পাগল পাশাপাশি বাড়ি না তোকে তোর বোন খেলো কি না খেলো দেখার দায়িত্ব আমার না নুন তোমার ছেলে নেই আমাকে বাড়ি থাকলে পোশাকে তরকারি দেওয়া হলো আমি করা ভাত দিতে পারতাম ভাত খাবার দায়িত্ব আমি নিতে পারি না পাগল কোনে সে এখন চাতালে থাকে তার ইনকাম সে করে খাচ্ছে তার ভাত কাউড়ির অভাব নেই থাক খালি দরের মধ্যে সব কথা কতি হবে না পরে দেখ পানে কি করে আমি পারি না আর পারি ও ডাক্তার তুমি মূল সালিসির কথা একটু কও আর তোমার বাজারে যে চেম্বার খুলতে হবে সেইটাও কও আমি কলেই তো চেঁচিয়ে উঠতেছে আমার তো বার চেম্বার খুলবা যা খুলবা খোলোগে আমার কি আমি কি হারিয়ে যাচ্ছি নাকি কি করে না মানে আমি ওই কথা যাচ্ছিলাম আমার চেম্বার খোলা নিয়ে কোনো চাপ নেই সালিস তুমি নিরিবিলি করো কি করে হ্যাঁ তাহলে ওই ভট্টার ব্যাপারে তাহলে একটু আশ্বস্ত হও আর কাশেমের ব্যাপারটা তো রিজাউল আর বউ আইনে দেওয়ার ব্যাপারটা হয়ে গেল তাহলে মিটাইতে গেল উঠি নাকি হ্যাঁ কি করে অমাত এর মধ্যে যদি আমার এই মাথা ফাটা শালিশটা যদি একটু তুলে ধরতে ও হ্যাঁ তালি বাবু বসলাম তোমায় তো ডাকিলে হ্যাঁ বসলাম বসলাম কি করে হ্যাঁ এবার আমি খুব খুশি হয়েছি মাতুব্বার আমার কথা তোমার মনে আছে ওই যে উড়া মাতুব্বার এই শালা এই শালা যে পরিমাণ খারাপ এলাকার মধ্যে সব নোট কাজ কামে শালা করে বেড়াবে আমার বাড়ির কুকুরা যদি শালার বাড়ির বারান্দা পর্যন্ত অব্দি পৌঁছায় না শালা ঝলে যায় করার মধ্যে শালা খুব ফাইল তো খুব ফাইল তুমি খুব ভালো মাতুব্বার আমার ছাগল তামাইতে মাথা ফাটে
আমি না তো বড় আমি হলি তো তোমার বাইরে যাওয়ার কথা আমি তো কোনোদিন আমার গোষ্ঠীর কেউ ভাবে না এ এ রান্না বাড়া করে কয় কি কয় না আমারই কয় না মেয়ের প্রতিবেশী বেশ হালা খুব মিশে কথা কইতা দাহা বড় মিশে কথা মা তোবার আমার বাড়ির সমস্ত কুকুর পাখি হাঁস মুরগি গরু ছাগল তো আছে না গরু ছাগল তো খাইনি হাঁস মুরগি গুলো খাইছে কা একখান খানার সময় মাতুবারে ডাক দিলি নেটারা চুইকে যাই মাতুবারে খুশি হয় সেদিনকে আমার গাছের পেয়ারাও খেয়েছে ডাক পর্যন্ত পেড়ে পেড়ে খাই আমি কিছু করতে যাই কেন আমার বাড়ির কুকুর ওর বাড়ি গেলি আমাকে শুনে খাইতে পারে না আমি না করি আমি একটু কই যে মাতুবার আর আমি আসবানে এত কিছু হে যায় আমার নজরবন্দির বাইরে এর পরবর্তীতে চুরি চুরি করে দুইজন যদি অক্ষয় করিস কিছু না হোক আমার না হলেও রিজাল্টকে ডাকিস আমার কানে পানি দেবে কি করে গোসরাঙ্গার বিষয় আগে মাতুব্বা আমার মুরগিতে তো আদাসে ভোট আসে আসি বড়ে যাবে না আমি দিবান দুখন মাতুব্বারে ডাক পেয়ে হয় আমি তোর আন্দাজ আছে প্রশংসা করে বীর বাহাদুর কইয়ে তারপর মাথা ফাটিয়েছে একজন চোখ ধরেছে আর একজন ঢেকির মুকুট দিয়ে মাথায় বাড়ি মেরে দিয়েছে আমার মাথায় আরো চুল ছিল না খালি বোঝো জানতে চাই আমাকে রিজাউল ওরা জানে ওরা মাথা ফাটিয়েছে কে ওরা তো দুপিস গোস্ত দেওয়ার কথা সেই ডিসমিসিং করে দিল উগার আবার টাইম তো কারি মধ্যে তুমি আর আমরা নির্বাচনের মধ্যে সরাসরি থাকতে চাইলাম না আমার কোনো কাজ কামাজ নাকি পোস্টার বিতরণ আরো ও পোলিং এজেন্ট হবে আর আমি এই স্লিপ লিপ কাটবো না খামাখাই নির্বাচনের আগ মুহূর্তে এই দলের মধ্যে দল ভাগাভাগি ভাঙাভাঙি ও আপনার কাছে কুরবান খালি দেরি কথা খেয়ে আমাদের ভিতরে মনোতন্ত্র নিজেদের ভিতরে মনোতন্ত্র ভোট টাকি কাজে অন্যদিকে নিয়ে যাবে সেই লাইন করতেছে তালি কুরবান স্যার না ওই ভোটের আর ওই চার বছর আছে ওই কাঁধে কাঁধ মিলে সবাই মিলিয়ে ভোটটা করে নি পড়ার পরে ওই সবাইকে আমি আবার বসবানে তোমার নিয়ে চালিশ বসবানে ওই ভোট হে দেখ চালিশ পরে করবে না কি করে একবারে আমি মরিয়ে গেলি তারপরে চালিশটা করলে ভালো হইতো না আমার খানাটাও একসাথে খাইয়ে যাইতে মুরব্বি মুরব্বি খানা খানার কথা কেন ওই খানার কথাটা আগে কয়া যায় না ওই তো মাতুব্বার এবার আমার লাইনে আইয়েছে আমার মনের কথা বুঝেছে মাতুব্বার শোনো ওরা আমার মাথা ফাটিয়েছে কেত্তে আমার মাথা ফাটাইলো শোনো আমি আমি তার মাথা ফাটাইছি নিজের চোখে দেখেছে সে বুকে হাত দিয়ে কোকছে নিজের চোখে স্বয়ং দেখেছে আমি তার মাথা ফাটাইছি কোক কি গো একজন চোখ ধরেছে আর আমার ঠাপ লেগে মাথা ফেটে গেছে থাকার মধ্যে তো ছিল ওরা দুইজনই কোনো প্রমাণই নেই সে আমার দেখেও নি তারপরে মাতুব্বার আমার মাতুব্বারের দল আমি করি তার সম্মান শ্রদ্ধা করি তার বাইরে আমি যাইতে পারি না বলে স্বীকার করলাম আমি আমার নিজের কথা শুনে মারিনি আমি গরুর কথা শুনে মারিছি তাহলে গরুর কথা শুনে মারলি আমার হ্যাঁ ডাকলি তাহলে গরুটা এনে উপস্থিত করবি না আমি গরুর কাছে শুনবো না একবার শোনা উচিত না আমার আমি মাতু পার না গরুর বাইরে আমি দাঁতি পারি তাহলে মাতু পার শোনো আমার গরুর মাথা ফুলে এসে বেঙে সেই কথার মতন বেলুনের মতন ফুলে উঠেছে আমার গরুতে বারবার আকার ইঙ্গিতে কুরবানি কুরবানি করে বোঝানোর চেষ্টা করতেছে তাহলে সে কোক কি করে ফুললো সে কোক আমার গরুর মাথাটা কি করে ফুললো সে কোক গরুতে আমার গালা গালি দেয় আমি বাজারতে আসি তা আমার মারতে যায় মানে ওই রোড দিয়ে আমি যাতেই পারিনি গেলি আমার দিকে রুকিয়ে আসে আমি মারবো না আর আমি গরুর মারিছি গরুতে আমার মারবে উড়া ক্ষেত্রে আমার মাথা ফাটাবে আরে তাই তো এ তো নির্দিষ্ট একটা পয়েন্টের কথা গরুতি মানে কুরমাইনে গরুর মাথা ফাটিয়েছে
গরু যে কর্মানের মাথা ফাটাবে তোরা হইলো থার্ড ক্লাস হয়ে জম করে তার মাথা ফাটালি কে তাহলে আমি তার মাথা ফাটাইছি সে আমার বিচার করু তুমি কইতোস কেতি তোমার দায়িত্ব আছে না তোমার ওই আরাম গরু তো ঢাপ খা খাই কেলাই গেছে গাই দেহ জন্য প্রতিশোধ নেয়ার মতন গরু গরু আমার আত্মীয় না করছে তুমি আমার আত্মীয় তুমি আমার বিচারটা কই দাও ওই সেই 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 কাই দাই তালে বাবু শালি শেষের দিকে এই বিলে আমি কয়ে দিই এই গরু নিয়ে শালিস না ওই গরু নেটানা আমি মিটাতে চাই এনে লোকও আসবে না শালিস দরবারও কোনো কায়দায় হবে না ওই গরু জবাই করতে হবে করে খাতি হবে গরু নেই নেটাও নেই ওই গরু জবাই করবে যে ইমাম জবাই করা বাবদ হইলে আমি নির্দিষ্ট কায়দায় ওই দামে ওই টাকা আমি 150-200 যা নাই আমি নিবা না তোর গরু ওই গরু না ঝামেলা জবাই হয়ে কাটাকাটি হয়ে যাবে খক হয়ে যাবে রান্দা রান্দি হয়ে যাবে ওই গরু আর উপস্থিত হবে না কোনো নেটা হবে না আর তুমি কোরমাই না বাপু চাল ডাল কিনে দিবা তালে মাতুব্বার তালে আর তোমার হাওড়ের দাদি সাউডের ভোট করিয়ে তোমার লোক হয়ে লাস্ট ফিনিশিং আমার গরু খাওয়া পিড়িয়ে তো মরিয়েই যাবে না আচ্ছা খাওয়াই দিয়ে মাতুব্বারের হাত মাতুব্বারের সিদ্ধান্তের উপর আসলে আমি যাই চাই না এখন সে জাগবে তাই আমি সেদিকে সাইডে কুকুরের দুটো রাজহাঁস গাছের ডাবগুলো গাছের পেয়ারাগুলো ঠাবাইছিস আর মনে নেই গরুড়াই বাদ দে আর হ্যাঁ মাতুব্বা সাহেব আমরা একমত আমরা দুজন একমতে আছি আর ওই আমার রাজহাঁসে মেলা বাচ্চা দিয়েছে এই 4 বছরের ভিতরে আপনার খাওয়া বানান ও বাড়ার বাল তোমাকে বলছি হ্যাঁ তুমি ওই যে চোখ ধরিলে তুমি দোষী ওই এক ভাড়া কাঠ খড়ি আর এক প্যাকেট ডার্বি সিগারেট আমার পকেটে মেরে দিও আমাই ছক্কা মাইরা দিলো রে তাহলে ওর আদেশে ডিম আমার আর ফুটে নইল না ও তা বেশি আমার ওটা করতে হচ্ছে তে না হবে না যাও মানে নিলাম তোমার বাইরে তো আর জজ আছে না না ও মাতুব্বার বাজার ঘাট এত খরচ পাতি আমার উপর না দিল আমি এমনি ক্ষতিগ্রস্ত কই তোমার বেশি ক্ষয়ক্ষতি করিনি ওই কোন সাইল ডালে কয়টা টাকা লাগে আমার ওই আবার রিজাউল গরু গোশ খায় না বিয়েছে বাপু ওই খালি আমার যে রক্ত চাপ বাড়ে তো খুব এলোমেলো ভুল ভাল বকে ওই ই কইরা নে পাশাপাশি 2 কেজি ছাগলের মাংস মাইরে দিয়ে না আর ওই খালি সেই বিলে হলো শেষ হচ্ছে ওই দিন সবাই মিলে একত্র হয়ে খেয়ে ভোটের প্রচারণা না করে দিবা না সবাই এলাকার লোকও খেয়ে ঠান্ডায় একবারে একবারে ভালো ভৌটু হয়ে যাবে না উঠলাম এই বিলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম তোমরা নিজেরা নিজেরা যা বলার বলে নিয়ে না ডাক্তার তোমার কত দিতে হবে নে 500 দিলেই হবে নে তাহলে 500 রূপতে ওদিকে হয়ে যায় তো এদিকে এসে আবার প্রায় 20,000 টাকা আমার দণ্ড তালি বাবু ওই আর একটা কথা না কলেই না কয়ে যাচ্ছি ওই খনদিনকে বলে দিয়ে যায় মাতুবার খসে তার দাদি নাকি ভোট করবে ওই একবারে তাহলে নেটা মিটে যাবে না পাশ করতে সহজ হবে না হ্যাঁ ওইটাই কবানে আর এখন তো সবার কাছে কবানে মাতুব্বার পাশ করলে মাঝে সাঝে ওই রকম খাওয়াবে নে আমার বিবেক আছে বুদ্ধি আছে তারপরে ও বোকা ও তো মাথা ফাটানো করু সবই না করলু বাগানে ফেলতি হইতো ও নাই খয়ে দিল আমার যে ক্যাশ টাকা 20,000 টাকা এখন গুনতে হবে আমার কি দণ্ড মাথাও ফাটলো 20,000 টাকাও গুনতি হলো কি যে বিপদে পড়লাম।